অসাধারণ একটি জায়গা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস বাইকার।
দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। আর এখন খুব রোদ উঠেছে, আমাদের দিকে যাই না কেমন ওয়েদার, সেম ওয়েদার। এখন আর মেঘলায় ওয়েদার নেই, খুব ভালো লাগলো। কালকের দিনটা প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি, পুজোটা কাটলো। ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, ওই যে ছোট্ট সামনে দুধিয়া ব্রিজ, ক্যামেরা খুবই ঘোলা আসছে। ওই যে সামনে, আর চারিদিকে এই সুন্দর ভিউটা তোমরা দেখতেই পারছো, জাস্ট অসাধারণ। অসাধারণ লাগছে, অ্যামেজিং। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত অপূর্ব, জায়গাটি জাস্ট অ্যামেজিং। সামনে কত জলের স্রোত, জল এখন নদীতে খুব ভালোই আছে। তোমরা জলের এই স্টিমটি শুনতে পারছো নিশ্চয়ই। আমরা সামনে গিয়ে একটু দাঁড়াবো, ওই সামনে গিয়ে। আর এখন খুবই রোদ্র লাগছে, কারণ প্রচণ্ড রোদের তাপ এখানে। বেশিক্ষণ থাকা যাচ্ছে না, মুখ পড়ে যাচ্ছে, তাই এখন বেশিক্ষণ থাকবো না এখানে, আবার একটু সামনে যাব। দেন তো এই আমাদের অ্যামেজিং জায়গায় যাব যেখানে, ঠিক আছে। এখানে খুব রোদ লাগছে, তাই আর বেশিক্ষণ থাকছি না। আর খুব গরম লাগছে, রোদের তাপে আর সহ্য করা যাচ্ছে না, তাই এখান থেকে আমরা লিভ হচ্ছি। তো চলো আগে যাওয়া যাক, স্টে টিউন। তো আমরা চলে এসেছি এখন দুধিয়া পিকনিক স্পটে, আর এই পিছনে তোমরা দেখতেই পারছো লোকজন পিকনিক করতে চলে এসছে। আর দু তিন মাস পরেই, ডিসেম্বরের জানুয়ারি মাস, দু মাস পরেই সবাই এখানে পিকনিকের ভিড় লেগে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই জল, তোমরা স্ট্রিমের জলের স্ট্রিমের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে জলের আওয়াজ শুনতেই পারছো। চারিদিকের এই অপূর্ব সুন্দর সৌন্দর্য, আমরা এখন একটু নিচে যাই। অপূর্ব সৌন্দর্য,
সো ফ্রেন্ডস, আজকে আমরা যেখানে গিয়েছিলাম সেটি খুবই সুন্দর একটি জায়গা। আমাকে তাড়াতাড়ি রিটার্ন আসতে হলো, কারণ বাড়ির থেকে আর্জেন্ট কল আসছিলো বাড়িতে যাওয়ার, তো ওখান থেকে আসতে হলো। জায়গাটির নাম হলো মুক্তিখোলা ভিউ পয়েন্ট, যেটা দুধিয়ার সামনেই, মানে দুধিয়া ব্রিজ ক্রস করে স্ট্রেট যেতে হবে। স্ট্রেট যেতেই মানে একটা বস্তির মাঝখান দিয়ে তোমাদেরকে যেতে হবে, ওই ভিউ পয়েন্টে যেতে হলে। মুক্তিখোলা ভিউ পয়েন্ট খুবই একটি অসাধারণ জায়গা, চারপাশে চাপাতা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, আর ওয়েদার যদি সঙ্গে থাকে তাহলে তো অসাধারণ লাগবে, সত্যি বলছি। আর আমি বলবো, তোমরা যদি যাও, তোমরা যদি বাইক নিয়ে যাও বা স্কুটিতে যাও, তাহলে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল, মতলব মানে একা একা যাও, মানে একা একা বলতে তোমরা যদি তিন চারজন যাও তো অবশ্যই চারজন করে চারটা বাইক নিয়ে যাও, মানে সুবিধা মানে ভালো হবে বলছি। কারণ প্রচণ্ড উঁচু এবং খাড়া রাস্তা, ডাউহিল থেকেও খতরনাক, মানে রাস্তা খুবই ভালো রয়েছে, মানে জাস্ট দুধিয়ার থেকে ওই সামনে যেতে অতটুকু বস্তিটার মধ্যেই খালি খারাপ রাস্তা, বাদ বেগি পাহাড়ের মধ্যে খুবই ভালো রাস্তা, ঠিক আছে, কিন্তু প্রচণ্ড খাড়া আর মানে ছোটো ছোটো টার্ন, ঠিক আছে, ছোটো ছোটো টার্ন, তার মধ্যেই খাড়া খাড়া রাস্তা। তো আমি সাজেস্ট করবো তোমরা সিঙ্গেল সিঙ্গেল যাও, খুব ভালো হবে তোমাদের জন্য, বাইকের জন্য, নিজের স্কুটির জন্য, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ড বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে, মানে ওকে পিছনে বসিয়ে ওকে বলেছি মোবাইলটা ধর আর এইভাবে ভিডিও কর, ঠিক আছে, নাহলে রাস্তাটা নালো রাস্তা দিয়ে যে যাচ্ছি নালো এটা নালো রাস্তা দিয়ে যে আমরা যে যাচ্ছি, নাহলে এটা তোমরা বুঝতে পারতে না, ঠিক আছে, আমরা যে বাইক নিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে আমরা ক্যামেরা দিয়ে মোবাইল দিতে পারবো, কারণ ভিডিও প্রচুর শেক করে আমার Redmi 6, স্বাভাবিক মোবাইলে তো স্টেবিলাইজার নেই, তাই এত খুব বেশি শেক করে, আর এই মানে এরকম ভিডিও কোয়ালিটি আমার সেরকম খুব একটা ভালো ক্যামেরা নয়, 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে ঠিকই, কিন্তু সেরকম একটা খুব একটা ভালো নয় আমার এই মোবাইলে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা খুব ভালো থাকো, আর যখনই রাইডে বেরোবে অলওয়েজ নিজের সেফটি নিয়ে বেরোবে, আর অন্যকেও সেফ রাখবে, নিজেও সেফ থাকবে, এটাই আশা করি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ভালো থাকো তোমরা সবাই, বাই।